আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন অবস্থান করতেছি আদুরিকুঞ্জ রিসোর্ট, এন্ড আজকে আমি আদুরিকুঞ্জ রিসোর্টে কি কি আছে, কি কি দেখতে পারবেন, কি কি করতে পারবেন সব কিছু তুলে ধরার চেষ্টা করব। সো লেটস সি। ভিতরে ঢোকার পর হাতের বাম সাইডে দেখতে পারবেন রিসেপশন, আরো কিছু জিনিস আছে, তার ভিতর হচ্ছে এখানে মিনি চিড়িয়াখানা দেখতে পারবেন। সো আমার হাতের ডান সাইডে হচ্ছে হরিণ, হরিণের পাশে রয়েছে শিশুদের জন্য খেলার জল, আছে ময়ূর পাখি, রয়েছে বিদেশি ডগ, আরো রয়েছে রিসোর্টের আকর্ষণীয় ইমু পাখি। রয়েছে মেছো ভাগ, আরো রয়েছে বন্ধু বা পরিবার নিয়ে আড্ডা দেওয়ার জন্য ট্রি হাউস, ভিতরে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা, আরো রয়েছে ভলিবল আর ব্যাডমিন্টন খেলার সুব্যবস্থা। যে কোনো কর্পোরেট আর স্টেজ প্রোগ্রাম করার জন্য বিশাল মাঠ। আদুরিকুঞ্জতে দুই টাইপের রুম পাবেন, একটা হচ্ছে কটেজ আর একটা হচ্ছে ডুপ্লেক্স ভিলা। তো চলেন আমরা ডুপ্লেক্স ভিলাটা দেখে আসি। আমরা এখন কটেজ রুম গুলো দেখবো। যারা ক্যাম্প করে থাকতে পছন্দ করেন তাদের জন্য ক্যাম্পিং করার সুব্যবস্থা রয়েছে, যারা পিকনিক বা কর্পোরেট ইভেন্ট করতে চান তাদের জন্য রান্নার সুব্যবস্থা রয়েছে, যারা নামাজ পড়তে চান তাদের জন্য নামাজেরও সুব্যবস্থা রয়েছে। আমার পিছে রয়েছে ফুড কোর্ট, ফুড করে একসাথে 120 জনের মতো খাবার খেতে পারবেন। দেখতে দেখতে ক্ষুধা লেগে গেছে। এখানে আপনারা প্যাকেজ অনুযায়ী খাবারের মেনু পেয়ে যাবেন, ইভেন চাইলে আপনারা প্রাইস অনুযায়ী মেনু সেট করে নিতে পারবেন। ভিতরে রয়েছে জলপুরীর সাথে নান্দনিক সুইমিং পুল, এবং রাত্রের বেলা লাইটিং এর সাথে সুইমিং করার সুব্যবস্থা। সুইমিং পুলের পাশে আছে ক্যাফে এবং পিছনে রয়েছে খেলার মাঠ, যেখানে ক্রিকেট ফুটবল দুইটাই খেলতে পারবেন। যারা বিলিয়ার্ড খেলতে পছন্দ করেন তারা চাইলে এখানে বিলিয়ার্ড খেলতে পারবেন। ঘুরতে ঘুরতে যখন একটু বিরক্ত ফিল হবে তখন এরকম চাইলে বসার জন্য বা শোয়ার জন্য দোলনা পেয়ে যাবেন। চলেন আদুরিকুঞ্জের রাত্রের কিছু ভিউ দেখে আসি।
আদুরিকুঞ্জ রিসর্টটি পড়েছে গাজীপুর জেলার পিরুজালি গ্রামে। এখানে চাইলে খুব সহজে গুগল ম্যাপ করে আসতে পারবেন, সেজন্য অবশ্যই গুগল ম্যাপে গিয়ে লিখতে হবে আদুরিকুঞ্জ রিসর্ট অ্যান্ড পিকনিক স্পট, এবং ম্যাপ অনুযায়ী খুব সহজে চলে আসতে পারবেন আদুরিকুঞ্জ রিসর্ট। দেখতে দেখতে চলে আসছি শেষ প্রান্তে, আশা করছি সবারই ভালো লেগেছে, সবাই পরিবার নিয়ে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।